আর পাশে রয়েছে মন্দির, আর মন্দিরের উপর দেখতে পাচ্ছেন সেই প্যাগোডার মতো একটি স্ট্রাকচার। আমি যতদূর জানি যে গৌতম বুদ্ধের 10 জন শিষ্য ছিলেন, ঠিক আছে, কিন্তু এখানে 5 জন শিষ্য তৈরি করা হয়েছে। দেখো, মাত্র 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কলকাতার খুবই কাছে অবস্থিত এক টুকরো সিকিমে। বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার খুবই কাছে অবস্থিত এক টুকরো সিকিমে। এর আগে আমি বুদ্ধিস্ট কোনো টেম্পেলের ওপর কোনো ভিডিও আমার চ্যানেলে দিইনি। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কলকাতা বা তার আশেপাশে অবস্থিত বুদ্ধিস্ট কোনো টেম্পেলের ওপর একটা ভিডিও করতে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এর থেকে ভালো ভিডিও আর হতেই পারে না। এক টুকরো সিকিম কেন বলছি সেটা ভিডিওর মধ্যেই আপনাদের জানিয়ে দেব। আপাতত এই এক টুকরো সিকিম কলকাতার কাছে কোথায় অবস্থিত, আপনারা যেতে চাইলে কিভাবে যাবেন, আর এই বুদ্ধিস্ট টেম্পলটি খোলা আর বন্ধ হওয়ার সময় কি আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার খুবই কাছে অবস্থিত এক টুকরো সিকিমে। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হলো শ্যামনগর। বর্তমানে দাঁড়িয়ে আছি শ্যামনগর স্টেশনের ওভারব্রিজে। তো শ্যামনগর স্টেশনে এসে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে, বেরিয়ে ধরে নিতে হবে টোটো। টোটোয় উঠে বলতে হবে বৌদ্ধ বিহার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো শ্যামনগর স্টেশন আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যদি শিয়ালদহর দিক থেকে আসেন তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামতে হবে, নেবে আপনারা রানাঘাটের দিকে এগোবেন, বাঁ দিক দিয়ে বেরোলেই আপনি টোটো পেয়ে যাবেন। তো চলুন টোটো উঠে পড়ি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে সামনের রেলগেটটা পড়বে, রেলগেট দিয়ে বেরোলেই আপনি পেয়ে যাবেন অটো। এই যে এখানে প্রচুর অটো স্ট্যান্ড আছে। আচ্ছা, এটা হলো 26 নম্বর গেট। আমাকে অটোদাতা দাঁড় করিয়ে দিল এই তেমাথা মোড়ে। বেশিরভাগ অটো এই সোজা চলে যায় কিন্তু আমাদের যেতে হবে এই বাঁদিকের রাস্তাটায়। এই যে বাঁদিক দিয়ে রাস্তাটা গেল, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আচ্ছা, অটোতে আমার সময় লাগলো 5 থেকে 7 মিনিট আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন অটোতে উঠবেন আর বলবেন যে বৌদ্ধ মন্দির, তখন কিন্তু অনেক অটো দাদারা বুঝতে পারছেন না, বা নেতাজি কলোনি বললেও বুঝতে পারছে না। তখন আপনারা বলবেন যে 26 নম্বর গেট, আর 26 নম্বর গেট দিয়ে কোন দিকে যেতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো ফাইনালি চলে আসলাম আজকের গন্তব্যস্থল অর্থাৎ কলকাতার খুবই কাছে এক টুকরো সিকিমে। দেখতে পাচ্ছেন দূর থেকেই গৌতম বুদ্ধের বিশাল বড় একটা মূর্তি, আর এই হলো মেন গেট। মেন গেটের দুপাশে গৌতম বুদ্ধের 2টি মূর্তি এরকম দেখতে পারবেন, আর এদিকে রয়েছে বাবা সাহেব আম্বেদকরের একটি ছবি। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে 12টার পর মন্দিরের মেন গেট এরকম বন্ধ হয়ে যায়, কিন্তু টেনশনের কোনো ব্যাপার নেই, পাশে একটা গেট আছে, এই গেটটা কিন্তু সবসময় খোলা থাকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। মন্দিরের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে এসে ডান পাশে আরেকটা গেট পড়বে, এই গেটটা কিন্তু সবসময় খোলা থাকে। তো আপনাকে এই গেটটা খুলে ঢুকতে হবে, ঠিক আছে, এরকম হ্যাজবোল্ট দেওয়া থাকে, এটি খুলে গেট ঠেলে আপনাকে ঢুকতে হবে ভেতরে। 26 নম্বর গেট দিয়ে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কলকাতার খুবই কাছে অবস্থিত এক টুকরো সিকিমে। এই সিকিম কথাটা বারবার কেন বলছি তার কারণ হলো সিকিমে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় গৌতম বুদ্ধের মূর্তি আছে, যার উচ্চতা হলো 130 ফুট। আর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যেখানে যেখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে তার মধ্যে অন্যতম বড় মূর্তি আছে আমাদের শ্যামনগরে। এই যে আমার ঠিক পিছনেই রয়েছেন। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গৌতম বুদ্ধের অপরূপ সুন্দর একটি মূর্তি, ঠিক আছে,
অসাধারণ। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু স্টেশনের মানে রেল লাইনের একদম পাশেই। যখন আপনারা কাকিনাড়া বা জগদ্দল থেকে শ্যামনগরে প্রবেশ করবেন ট্রেনে করে, তখনই কিন্তু ট্রেন থেকে বাঁদিকে তাকালে এই মূর্তিটা আপনারা দেখতে পারবেন। আর পাশে রয়েছে মন্দির, আর মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন সেই প্যাগোডার মতো একটি স্ট্রাকচার, এই যে উপরে সোনালি বর্ণের। আচ্ছা, গৌতম বুদ্ধের মূর্তি কিন্তু ভারতবর্ষের নানান রাজ্যে রয়েছে, যেমন অরুণাচল প্রদেশে রয়েছে, তেমনই রয়েছে বিহারে, তেমনই রয়েছে অন্ধ্রপ্রদেশে। তো আমরা যদি বা আপনারা যদি কলকাতার কাছে এক টুকরো অন্ধ্রপ্রদেশ বা এক টুকরো অরুণাচল প্রদেশ বা এক টুকরো বিহার বলে থাকেন, তাহলে কিন্তু কোনো অংশে ভুল হবে না। এই একটাই কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি না, পুরো এই মঠ জুড়ে মানে এই পুরো মন্দির চত্বর জুড়ে গৌতম বুদ্ধ সম্পর্কিত সমস্ত পৌরাণিক কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা বিষয়, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের শুয়ে থাকা অবস্থায় যে মূর্তিটি, সেটিও কিন্তু তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গৌতম বুদ্ধের মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রায় 20 ফুট মতন উঁচু হবে, ঠিক আছে, নিঃসন্দেহে বলা যায়। আর তার ঠিক পাশে একটা স্টেজ রয়েছে, এখানে হয়তো সমস্ত রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই স্টেজের ডান পাশ বরাবর প্রচুর ঘটনাবলী তৈরি করা হয়েছে, এগুলো একটু পরে আপনাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে চলুন দর্শন করে নিই এই যে গৌতম বুদ্ধের আরেকটি মূর্তি, যেটি শুয়ে মানে শুয়ে থাকা অবস্থায় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বোধিসভা শ্যামনগর, 1957 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটি। তো বেশ পুরনো কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটি খুব সুন্দর ছোট্ট একটা মন্দির তৈরি করা, আর তার নিচে রয়েছে গৌতম বুদ্ধের একটি বিগ্রহ। অপরূপ সুন্দর। আর তার ঠিক পিছনেই রয়েছে বিশালাকার এই মূর্তিটি। এই যে মন্দিরটা যেখানে গৌতম বুদ্ধ এরকম শুয়ে অবস্থায় রয়েছেন, সেই মন্দিরটা কিন্তু চাইনিজ যে টেম্পলগুলো হয় তার আদলে তৈরি। আর দেখতে পাচ্ছেন কত বড় এই গৌতম বুদ্ধের বিগ্রহটি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি জানতে পারলাম যেটা আমি আগে জানতাম না, সেটা হলো এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি হলো সিংহসজ্জায় শায়িত বুদ্ধের মূর্তি। এই গৌতম বুদ্ধের যে এই মূর্তিটি রয়েছে আমার পিছনে, এই ধরনের মূর্তি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অন্য কোথাও নেই। বিহারে কিন্তু একটা আছে, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমি অন্য কোথাও দেখিনি এত বড়। এই যে বড় মূর্তিটা, তার ঠিক পাশেই রয়েছে গৌতম বুদ্ধের আরেকটি মূর্তি, যেখানে গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে শিক্ষাদান করছেন। এই যে আমি যতদূর জানি যে গৌতম বুদ্ধের প্রধান 10 জন শিষ্য ছিলেন, ঠিক আছে, কিন্তু এখানে 5 জন শিষ্য তৈরি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আরেকটা কথা আমার বলতেই হবে যে পুরো মন্দির চত্বর জাস্ট অসাধারণ, ঠিক আছে। এখানে এসে জাস্ট মনটা শান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, চারিদিকে একটা নিস্তব্ধতা, শুধু পাখিদের আওয়াজ, অসাধারণ লাগছে। সিংহসজ্জায় শায়িত যে বুদ্ধ মূর্তি, তার পাশে আরেকটি ঘর রয়েছে। আমি ভাবলাম এটা অফিস ঘর, কিন্তু না, এটা অফিস ঘর না, এটি হলো গৌতম বুদ্ধের আরেকটি মন্দির, যেখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বিগ্রহ রয়েছে, তো দারুণ লাগলো কিন্তু, ঠিক আছে। এখানে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আচ্ছা, এদিকে যে দুটি গৌতম বুদ্ধের মূর্তি আছে সেটি আপনাদের দর্শন করালাম, এবার চলুন দর্শন করা যাক গৌতম বুদ্ধ সম্পর্কিত সমস্ত পৌরাণিক কাহিনীগুলি। এই যে এদিকে রয়েছে, এদিক দিয়ে এসে আপনাকে বাদিক বরাবর যেতে হবে। তো সবার প্রথমে রয়েছে গৌতম বুদ্ধের একটি অপরূপ সুন্দর মূর্তি, আর তার সামনে একজন মা বসে আছেন তার সন্তানকে কোলে নিয়ে। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ঘটনাটি কি। তারপরে আজ দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের সিংহসজ্জায় মূর্তি, এই যে। তারপরে আছে গৌতম বুদ্ধের আরেকটি এরকম মূর্তি, আর নিচে লেখা রয়েছে লাভী শ্রেষ্ঠ সাবলী অরহত, আর উপরে রয়েছে গৌতম বুদ্ধের একটি ছবি।
আচ্ছা, তারপরে রয়েছে গৌতম বুদ্ধের একটি দাঁড়িয়ে থাকা অবস্থায় মূর্তি, যেখানে গৌতম বুদ্ধ একটি হাতিকে আশীর্বাদ করছেন। তারপরে আছে গৌতম বুদ্ধের আরেকটি মূর্তি, যেখানে গৌতম বুদ্ধ একজন ডাকাতকে আশীর্বাদ করছেন। এই ঘটনাটি আমি জানি, সেটা হলো এই যে ডাকাত, ইনি প্রথমে খুবই একজন ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ডাকাত হয়ে যান এবং খুবই হিংস্র হয়ে ওঠেন। কিন্তু গৌতম বুদ্ধের সংস্পর্শে আসার পর, তার আশীর্বাদ পাওয়ার পর, তিনি কিন্তু সৎ পথে চলার চেষ্টা করেন বা চলতে থাকেন, ঠিক আছে। আর এই যে ডাকাত, তার নাম হচ্ছে অঙ্গুরিমালা। তাই নয়, এদিকে তো পৌরাণিক কাহিনীগুলি রয়েছে, আর এর ঠিক অপোজিটে এই যে গৌতম বুদ্ধের যে বড় মূর্তি, তার পাশে দুটি এরকম গৌতম বুদ্ধের মূর্তি আছে। যে মূর্তিটা দেখতে পাচ্ছেন না, অপরূপ সুন্দর, এত সুন্দর করে চোখ মুখ সব আঁকা হয়েছে, দারুণ লাগলো, এবং আশীর্বাদ করছেন। তার পাশে রয়েছেন এই যে গৌতম বুদ্ধের আরেকটি মূর্তি। আমার পিছনে এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এর পিছনেও একটা কাহিনী আছে। সেটি হলো, গৌতম বুদ্ধদেব যখন ধ্যান করছিলেন তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন মুকালিন্ডা নামে একটি সাপ গৌতম বুদ্ধের মাথায় ছাউনি হিসাবে দাঁড়িয়ে পড়ে এবং সমস্ত ঝড় বৃষ্টির থেকে রক্ষা করে। যখন গৌতম বুদ্ধের ধ্যান ভাঙে, তখন এই যে মুকালিন্ডা সাপ মানে মানুষ রূপে গৌতম বুদ্ধের সামনে আসেন এবং নমস্কার করে চলে যান। তো এটি হলো ঘটনাটি, ঠিক আছে। দারুণ কিন্তু এই মূর্তিটা, ঠিক আছে। একটা এরকম পাহাড়ের ওপর এরকম বসে রয়েছে, এটি দেখানো হয়েছে। আর খুব সম্ভবত এটি ঝর্ণা ছিল, হ্যাঁ, এটা একটা ফোয়ারা টাইপের ছিল, কিন্তু এখন বন্ধ আছে। আপনাদের একটা কিন্তু খুব ইউনিক একটা মন্দিরের সন্ধান দিলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সেটি হলো, গৌতম বুদ্ধ আমাদের হিন্দু দেবদেবীর মধ্যে একজনের অবতার। এবার আপনাদের বলতে হবে, গৌতম বুদ্ধ কার অবতার? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ছিল মন্দিরের, মানে মূল মন্দিরের বাইরে থাকা সমস্ত কিছু। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে হবে যে মন্দিরের ভিতরে কী আছে। পুরো মন্দির জুড়ে কিন্তু আমি একাই রয়েছি, আর এর একটা কিন্তু আলাদাই ফিলিংস, ঠিক আছে। আচ্ছা, এটি হলো মূল মন্দির, আর মূল মন্দিরের ঢোকার শুরুতে উপরের দিকে রয়েছে গৌতম বুদ্ধের একটি খুব সুন্দর একটি বিগ্রহ, পুরো সোনালি বর্ণের, এই দেখতে পাচ্ছেন। খুব রোদ্দুর, তাই কিন্তু একটু রিফ্লেক্ট করছে এই রোদের আলোটা। কিন্তু মূল মন্দিরটা আপাতত এখন বন্ধ আছে, তাই আমাকে বিকেল অবধি ওয়েট করতে হবে। ঘড়ি কাটায় বাজে 2:56। এবার টাইমটা শুনে আপনারা হয়তো ভাবছেন যে 2:56 সময় মন্দির চত্বরে কী করে প্রবেশ করলাম। এখানেই হচ্ছে আসল ব্যাপার, সেটা হলো মূল মন্দির কিন্তু একটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দির এই যে চত্বর বা মন্দিরের যে উঠোনটা, এখানে কিন্তু আপনি অল টাইম প্রবেশ করতে পারবেন। আর কী করার, একটু বিকেল অবধি ওয়েট করতে হবে, এখানেই বসে থাকি আর এই শান্তি, এই পরিবেশটা উপভোগ করি। কাটায় এখন বাজে 6:20, ভীষণ একটা বৃষ্টি হলো, তাই বিকেলবেলায় কেমন লাগছে এই মন্দিরটা আপনাদের দেখাতে পারলাম না। তো এবার চলুন, রাতের আলোয় এই মন্দিরটা কত সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আর শুনতেই পাচ্ছেন একটা প্রার্থনা চলছে এখন। তো সকালবেলায় যেগুলো দেখিয়েছিলাম সেই প্রত্যেকটা ঘটনাবলীর উপরে লাইট জ্বালানো হয়েছে, আর দেখতে বিষয়টা দারুণ লাগছে। মূল মন্দিরের ভিতরটা কিন্তু একদমই ছিমছাম, আর দেখতে পাচ্ছেন মূল মন্দিরের ভিতরে মোট 3টি গৌতম বুদ্ধের মূর্তি আছে। মাঝখানে যে মূর্তিটি আছে তার সামনে বসেই মহারাজ প্রার্থনা করছেন, এবং মাঝখানে মূর্তিটির দুপাশে আছে 2টি গৌতম বুদ্ধের মূর্তি। তো এই
ছিল কলকাতার কাছে এক টুকরো সিকিম বা এক টুকরো অরুণাচল প্রদেশ বা এক টুকরো বিহার। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আন্টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।